Hello students, welcome to another video lecture of biology class. So our today's topic is types of respiration. আমরা আগের দিন একটু রেসপিরেশনের বেসিক সম্পর্কে জেনেছিলাম, এখন আমরা টাইপস অফ রেসপিরেশন পড়ব। সো রেসপিরেশনের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে রেসপিরেশনের ক্ষেত্রে মেইনলি কি হচ্ছে, গ্লুকোজ বা সরি রেসপিরেটরি সাবস্ট্রেট বলি, সো রেসপিরেটরি সাবস্ট্রেটের ব্রেকডাউন হবে। সো রেসপিরেটরি সাবস্ট্রেট ব্রোকেন ডাউন, এন্ড এই ব্রোকেন ডাউন ভাঙছে, এই কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি অক্সিডাইজড হচ্ছে, জারিত হয়, অর্থাৎ যে রেসপিরেটরি সাবস্ট্রেটটা সেটা কি হয়, জারিত হচ্ছে, অক্সিডাইজড হচ্ছে। এবার এই রেসপিরেটরি সাবস্ট্রেটটা অক্সিজেনের উপস্থিতিতে জারিত হচ্ছে নাকি অক্সিজেনের অনুপস্থিতিতে জারিত হচ্ছে তার উপর এই রেসপিরেশনকে ভাগ করা হয়েছে। তাহলে টাইপস অফ রেসপিরেশনে তিন ধরনের রেসপিরেশন দেখতে পাওয়া যায়। এক নম্বর হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন, অ্যারোবিক রেসপিরেশন, আর এটা হচ্ছে সবাত শ্বসন বলছি, এটাকে সবাত শ্বসন। সো অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শ্বসন কাকে বলবো, না যদি কমপ্লিট অক্সিডেশন অফ রেসপিরেটরি সাবস্ট্রেট ইন প্রেজেন্স অফ অক্সিজেন ইজ কল্ড অ্যারোবিক রেসপিরেশন, অ্যারোবিক রেসপিরেশন। তার মানে যদি যে রেসপিরেটরি সাবস্ট্রেটটা যেটা অক্সিডাইজড হচ্ছে, সেই অক্সিডাইজড অক্সিডেশনটা যদি অক্সিজেনের উপস্থিতিতে হয় তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে হলে সেটাকে আমরা অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শ্বসন বলবো। আচ্ছা, এখানে আরেকটা কথা আমরা ইউজ করেছি, যদি অবাত সবাত শ্বসন হয় বা অ্যারোবিক রেসপিরেশন হয় তাহলে কিন্তু রেসপিরেটরি সাবস্ট্রেটটা কমপ্লিটলি অক্সিডাইজড হয়, মানে সম্পূর্ণভাবে জারিত হয়। কেন? তার কারণ হচ্ছে যেহেতু ফ্রি অক্সিজেন, আমরা জানি অক্সিজেন এইটা কিন্তু একটা স্ট্রং অক্সিডেন্ট হিসাবে কাজ করে থাকে, সো তীব্র জারক অক্সিজেন কিন্তু একটা তীব্র জারক। তাহলে যখনই অক্সিজেনের উপস্থিতিতে রেসপিরেটরি সাবস্ট্রেট জারিত হচ্ছে, অক্সিডাইজড হচ্ছে, তখন কিন্তু কমপ্লিট অক্সিডাইজড হবে, কেননা এখানে জারক হিসাবে কে থাকছে, অক্সিজেন, এবং অক্সিজেনকে কনসিডার করা হয় একটা তীব্র জারক বা স্ট্রং অক্সিডেন্ট হিসাবে। এবার রেসপিরেটরি সাবস্ট্রেট যদি কমপ্লিট অক্সিডাইজড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যে এনার্জিটা রিলিজ হবে, অর্থাৎ রেসপিরেটরি সাবস্ট্রেটের মধ্যে যে এনার্জিটা ছিল সেই এনার্জি কিন্তু কমপ্লিটলি রিলিজ হবে, তার মানে মোর এনার্জি রিলিজ হবে, মোর এনার্জি রিলিজড, সো বেশি এনার্জি কিন্তু রিলিজড হচ্ছে। এটা গেল অ্যারোবিক রেসপিরেশন। সেকেন্ড টাইপ অফ রেসপিরেশন কি, না সেকেন্ড টাইপ অফ যে রেসপিরেশনটা সেটাকে বলা হচ্ছে অ্যান অ্যারোবিক রেসপিরেশন বা অবাত শ্বসন। সো অ্যান অ্যারোবিক রেসপিরেশন আর এটাকে অবাত শ্বসন বলা হচ্ছে, অবাত শ্বসন। সো অ্যান অ্যারোবিক রেসপিরেশন কি, না এটা নামটা থেকেই বুঝতে পাচ্ছি অ্যান অ্যারোবিক, অ্যান কথাটার মানে যেটা অ্যারোবিক নয় সেটা। সো অ্যারোবিক নয় মানে কি, এখানে তার মানে হবে যে এখানে ইনকমপ্লিট অক্সিডেশন, ইনকমপ্লিট অক্সিডেশন অফ রেসপিরেটরি সাবস্ট্রেট ইন অ্যাবসেন্স অফ ফ্রি অক্সিজেন বাট ইন প্রেজেন্স অফ অক্সিজিনেটেড কম্পাউন্ড সচ এস নাইট্রেট, সালফেট, কার্বোনেট এটসেট্রা। সো এইগুলো হচ্ছে কার্বোনেট এটসেট্রা। সো এইটাকে বলবো আমরা অ্যান অ্যারোবিক রেসপিরেশন বলবো। সো অ্যান অ্যারোবিক রেসপিরেশন মানে হচ্ছে যে যেখানে ফ্রি অক্সিজেন থাকবে না, অর্থাৎ রেসপিরেটরি সাবস্ট্রেটকে জারিত করার জন্য ফ্রি অক্সিজেন বা মলিকিউলার অক্সিজেন যেটাকে আমরা বলছি, মানে যেটা অ্যাটমসফিয়ারে পাওয়া যায়, সেই ফ্রি অক্সিজেন প্রেজেন্ট থাকছে না, কিন্তু কোনো অক্সিজেন যুক্ত যৌগ যেমন নাইট্রেট, সালফেট, কার্বনেট এইগুলোর উপস্থিতিতে খাদ্য বস্তুটা বা রেসপিরেটরি সাবস্ট্রেট যেটাকে বলছি আমরা শ্বসন বস্তু, সেই শ্বসন বস্তুটা জারিত হচ্ছে। সো যেহেতু এইখানে
ফ্রি অক্সিজেন নেই, সেই জন্য এখানে মনে রাখতে হবে যে এখানে অক্সিডেশন যেটা হয় সেটা হচ্ছে ইনকমপ্লিট অক্সিডেশন, বা হচ্ছে অসম্পূর্ণভাবে শ্বসন বস্তুটা অসম্পূর্ণভাবে জারিত হচ্ছে। কারণ আমি আগেই বলে এলাম ফ্রি অক্সিজেন তীব্র জারক রূপে কাজ করে থাকে। সো যখন ফ্রি অক্সিজেন প্রেজেন্ট থাকছে না, তার মানে সেটা কমপ্লিটলি অক্সিডাইজ করতে পারবে না, শ্বসন বস্তুকে কমপ্লিটলি অক্সিডাইজ করতে পারবে না। অ্যান্ড কমপ্লিটলি অক্সিডাইজ যদি না হয়, তাহলে যে ওই শ্বসন বস্তুর মধ্যে যে এনার্জিটা স্টোর রয়েছে সেই টোটাল এনার্জিটা বেরিয়ে আসবে না, তাহলে সেখানে কি হবে, লেস এনার্জি রিলিজ হবে। সো লেস এনার্জি প্রোডিউস, অর্থাৎ অ্যারোবিক রেসপিরেশনে বেশি এনার্জি প্রোডিউসড হচ্ছে, অ্যান্ড অ্যানএরোবিক রেসপিরেশনে কি হচ্ছে, সেখানে লেস এনার্জি প্রোডিউসড হচ্ছে। থার্ড টাইপ অফ যে রেসপিরেশনটা আছে সেটাকে বলা হচ্ছে ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়া। সো ফার্মেন্টেশন আর সন্ধান প্রক্রিয়া কাকে বলবো, না সেম জিনিস এখানেও হচ্ছে ইনকমপ্লিট অক্সিডেশন অফ রেসপিরেটরি সাবস্ট্রেট ইন অ্যাবসেন্স অফ ফ্রি অক্সিজেন অ্যান্ড অক্সিডেশন occurs by enzymatic action. সো এখানে ফার্মেন্টেশন বলতে সেম জিনিস, ফার্মেন্টেশনের ক্ষেত্রেও আমরা সেম বলছি যেটা অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে বলেছিলাম, যে এখানে ফ্রি অক্সিজেন প্রেজেন্ট থাকবে না, অ্যাবসেন্স থাকবে। তাহলে এখানে জারিতটা কিভাবে হচ্ছে, খাদ্যবস্তুর অক্সিডেশনটা কিভাবে হচ্ছে, না এখানে এনজাইমেটিক অ্যাকশন, অর্থাৎ যে যাদের মধ্যে এই শ্বসন দেখা যাবে, ফার্মেন্টেশন দেখা যাবে, তাদের দেহ থেকে যে উৎসেচক নিঃসৃত হবে সেই উৎসেচক এখানে খাদ্যবস্তুকে জারিত করবে। অ্যান্ড আগেন, যেহেতু ফ্রি অক্সিজেন এখানে প্রেজেন্ট নেই, তাহলে সেই জন্য খাদ্যবস্তুর কিন্তু ইনকমপ্লিট অক্সিডেশন ঘটবে অ্যান্ড লেস এনার্জি প্রোডিউস হবে। এখানে যেহেতু ফার্মেন্টেশন যেহেতু ফ্রি অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে, তাহলে সেই জন্য আমরা ফার্মেন্টেশনকে বলতে পারি ইট ইজ এ টাইপ অফ অ্যানএরোবিক রেসপিরেশন, অর্থাৎ এইটাও কিন্তু এক ধরনের অ্যানএরোবিক রেসপিরেশনের মধ্যেই পড়ল। অর্থাৎ কোনো রেসপিরেশন বা শ্বসন প্রক্রিয়ায় যদি ফ্রি অক্সিজেন প্রেজেন্ট না থাকে, তাহলে সেটাকে আমরা অ্যানএরোবিক রেসপিরেশনই বলবো। অ্যান্ড এই অ্যানএরোবিক রেসপিরেশন যেহেতু ফার্মেন্টেশনেও অক্সিজেন, ফ্রি অক্সিজেন প্রেজেন্ট নেই, তাহলে ফার্মেন্টেশনটাও একটা অ্যানএরোবিক রেসপিরেশনের মধ্যেই পড়ল। শুধু মনে রাখতে হবে যেটা অ্যানএরোবিক রেসপিরেশন বলছি, সেখানে ফ্রি অক্সিজেন প্রেজেন্ট না থাকলেও সেখানে কোনো অক্সিজেনেটেড কম্পাউন্ড প্রেজেন্ট থাকছে, যেমন নাইট্রেট, সালফেট, কার্বনেট, এই সব প্রেজেন্ট থাকছে। অ্যান্ড ফার্মেন্টেশনে সেটাও প্রেজেন্ট থাকছে না, কোনো অক্সিজেনেটেড কম্পাউন্ডও প্রেজেন্ট থাকে না, এখানে সিম্পলি উৎসেচক খাদ্যবস্তু বা শ্বসন বস্তুকে জারিত করবে। সো এটা গেল তিনটে টাইপ। আচ্ছা, এবার বলি যাদের ক্ষেত্রে অ্যারোবিক রেসপিরেশন দেখা যায় সেই সমস্ত অর্গানিজমগুলোকে বলা হয় অ্যারোবিক অর্গানিজম বা অ্যারোবস বলা হচ্ছে। সো অর্গানিজমস ইন হুইচ aerobic respiration occurs are called aerobic organism, or এটাকে aerobes ও বলা হয় সংক্ষেপে, aerobes, বাংলাটা হচ্ছে বায়ুজীবী জীব। সো যাদের ক্ষেত্রে অ্যারোবিক রেসপিরেশন দেখা যায় তাদেরকে আমরা কি বলবো, বায়ুজীবী জীব। আর যাদের ক্ষেত্রে অ্যানএরোবিক রেসপিরেশন দেখা যায় তাদেরকে বলবো আমরা অবায়ুজীবী জীব বা অ্যানএরোব। সো আমি এটা সংক্ষেপে লিখে দিচ্ছি, অর্গানিজমস যাদের ক্ষেত্রে অ্যানএরোবিক রেসপিরেশন দেখা যাচ্ছে, অ্যানএরোবিক রেসপিরেশন সেই সমস্ত অর্গানিজম দিকে আমরা বলছি অ্যানএরোবিক অর্গানিজম অর অ্যানএরোবস মানে অবায়ুজীবী, মানে এরা ফ্রি অক্সিজেনের অনুপস্থিতিতেই বেঁচে থাকতে পারছে। সো সেগুলোকে বলছি আমরা অ্যানএরোবস। অ্যানএরোবস, যে এই অ্যানএরোবিক অর্গানিজম বা অবায়ুজীবী, এরা হচ্ছে মোস্ট প্রিমিটিভ টাইপ, মানে আদিম প্রকৃতির হয়,
মোস্ট প্রিমিটিভ টাইপ। অর্থাৎ পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল সেই সময় এই সমস্ত অর্গানিজমগুলো সৃষ্টি হয়েছিল, তার কারণ আমরা জানি যে একদম প্রিমিটিভ আর্থে কিন্তু কোনো অক্সিজেন ছিল না। প্রিমিটিভ আর্থ অর্থাৎ একদম যখন পৃথিবী সৃষ্টি হয়েছে তখন কিন্তু নো অক্সিজেন, ফ্রি অক্সিজেন কিন্তু প্রেজেন্ট ছিল না। তখন অর্গানিজম যারা ছিল তাদের সার্ভাইভ করার জন্য তাদেরকে এই অ্যানারোবিক রেসপিরেশন করতে হতো, মানে আইদার ফার্মেন্টেশন অর যেটা অ্যানারোবিক রেসপিরেশন বলছি, সো সেইগুলো করে তাদেরকে সার্ভাইভ করতে হয়েছে। পরে যখন সায়ানোব্যাকটেরিয়া পৃথিবীতে এলো, সায়ানোব্যাকটেরিয়া বা বলতে পারি আমরা ফটোসিনথেটিক অর্গানিজম যখন পৃথিবীতে এলো তখন ফটোসিনথেসিস হওয়ার ফলে কি হচ্ছে, অক্সিজেন রিলিজ হচ্ছে এবং অক্সিজেন অ্যাটমোসফিয়ারে অক্সিজেন জমা হচ্ছে এবং তখন এই অ্যারোবিক অর্গানিজমগুলো ইভলভ হলো বা উৎপন্ন হলো এবং এই অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তুকে জারিত করতে থাকলো। এবং যেহেতু এই অ্যানারোবিক রেসপিরেশনটা থেকে অ্যারোবিক রেসপিরেশনটা মোর অ্যাডভান্টেজ, কেননা অ্যারোবিক রেসপিরেশন আমরা কি বললাম বেশি শক্তি উৎপন্ন হবে আর অ্যানারোবিক রেসপিরেশনে কম শক্তি উৎপন্ন হবে। সেই জন্য মেজরিটি, এই যে অ্যারোবস যেটা বলছি মেজরিটি অর্গানিজমই কিন্তু অ্যারোবস, অর্থাৎ এখন যে ম্যাক্সিমামটাই কিন্তু আমরা যা জীব দেখতে পাই ম্যাক্সিমাম জীবই কিন্তু অ্যারোবস, তারা কিন্তু বায়ুজীবী, অর্থাৎ তাদের মধ্যে সবাত শোষণ ঘটে থাকে, অ্যারোবিক রেসপিরেশন ঘটে। আর অ্যানারোবিক রেসপিরেশন কাদের মধ্যে ঘটছে না, কিছু কিছু যেমন যদি আমরা ধরি প্যারাসাইট, সো যেগুলো প্যারাসাইট অর্থাৎ প্যারাসাইটগুলো নর্মালি কি দেহের মধ্যে বসবাস করে, কোনো একটা হোস্ট সেলের মধ্যে বসবাস করে, তাহলে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের ক্ষেত্রে অ্যানারোবিক রেসপিরেশন দেখা যায়। তার কারণ তারা যদি ধরি আমি কোনো একটা ফিতা কৃমি, তাহলে আমার কোষের ভিতরে অবস্থিত, তাহলে কোষের ভিতর থেকে সে তো বাইরে এসে অক্সিজেন নিয়ে যাবে না, তাহলে সেক্ষেত্রে তাকে অ্যানারোবিক রেসপিরেশন করতে হবে, ফার্মেন্টেশন বা অ্যানারোবিক রেসপিরেশন করতে হবে। সো অ্যারোবিক অর্গানিজম গুলোর কিছু এক্সাম্পল আমি বলি, যেমন হচ্ছে ফ্ল্যাট ওয়ার্ম, তারপর রাউন্ড ওয়ার্ম, নেক্সট হচ্ছে কিছু ব্যাকটেরিয়া আছে যেমন মিথানোজেনিক ব্যাকটেরিয়া এটসেট্রা, এইগুলো হচ্ছে অ্যানারোবের এক্সাম্পল এটসেট্রা, এরা হচ্ছে অ্যানারোবের এক্সাম্পল। আচ্ছা, এবার আমরা আসি অ্যারোবিক রেসপিরেশন। সো অ্যারোবিক রেসপিরেশনে যেহেতু কমপ্লিট অক্সিডেশন ঘটে, সেই জন্য অ্যারোবিক রেসপিরেশন কিন্তু কয়েকটা স্টেপে ঘটে। সো অ্যারোবিক রেসপিরেশন এটা কয়েকটা স্টেপে ঘটে, যেহেতু এখানে রেসপিরেটরি সাবস্ট্রেটের কমপ্লিট অক্সিডেশন ঘটছে, সেই জন্য এটা কিন্তু কয়েকটা স্টেপে ঘটে। সো স্টেপগুলো কি, ফার্স্ট হচ্ছে মানে কমপ্লিট অক্সিডেশনটা কয়েকটা স্টেপে ঘটবে, ফার্স্ট স্টেপ যেটা সেটাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস, সেকেন্ড স্টেপ হচ্ছে ক্রেব সাইকেল, অ্যান্ড থার্ড স্টেপ যেটা, সেই থার্ড স্টেপটার নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, বা এটাকে সংক্ষেপে ইটিসি বলা হয়। সো এই তিনটে স্টেপে কমপ্লিট অক্সিডেশন ঘটে, অর্থাৎ একটা সিঙ্গেল স্টেপে ঘটে না, টোটাল এই প্রসেসটা হতে তিনটে স্টেপ দরকার পড়ে। সে ফার্স্ট স্টেপ হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে, না যদি আমি ইউক্যারিওটস এর ক্ষেত্রে বলি, ইউক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রে বলি, বা ইউক্যারিওটস যেটাকে বলা হচ্ছে, সেই ইউক্যারিওট অর্গানিজমের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস ঘটবে সাইটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজমে ঘটবে। ক্রেভ সাইকেল কোথায় ঘটবে, ক্রেভ সাইকেল ঘটবে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, অর্থাৎ কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া অর্গ্যানেল রয়েছে সেই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স বা ধাত্রে ক্রেব সাইকেল ঘটবে। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঘটে ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, মানে অন্তঃপর্দা, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ঘটবে ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া। তার মানে এই যে তিনটে স্টেপ আমরা বললাম, এই তিনটে স্টেপ কিন্তু টোটালটাই আলাদা আলাদা জায়গায় ঘটছে, কোষের আলাদা আলাদা জায়গায় ঘটছে। এটা তো ইউক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রে বলছি। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যদি আমরা বলি, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আমরা জানি মাইটোকন্ড্রিয়া নেই, তাহলে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যে গ্লাইকোলাইসিস আর ক্রেভ সাইকেল, গ্লাইকোলাইসিস প্লাস ক্রেভ সাইকেল, এই দুটো ঘটছে কোথায়, সাইটোপ্লাজমে ঘটছে, কোষের সাইটোপ্লাজমে ঘটবে। আর যেটা ইটিসি, যেটা এই ইটিসি হচ্ছে প্লাজমা মেমব্রেনে ঘটবে,
প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা যেটাকে বলা হচ্ছে সেইখানে ঘটবে। সো এটা গেল অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে, আমরা এটা দেখালাম যে অ্যারোবিক রেসপিরেশনের ইউক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রে এই জায়গাগুলোই ঘটছে, গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে, ক্রেবস সাইকেল মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, আর ইলেকট্রন ট্রান্সপোর্টের ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়ায় ঘটছে। আচ্ছা, এবার যদি আমরা একটা বেসিক জিনিস দেখাই যে কিভাবে ঘটছে এই তিনটে স্টেপকে, একটা বেসিক্যালি তিনটে স্টেপ আমরা ডিটেলসে পড়বো, বাট এখন আমি একটু বেসিক দেখাচ্ছি। সো বেসিক হচ্ছে, প্রথমে যদি গ্লাইকোলাইসিস ঘটে তাহলে গ্লাইকোলাইসিস স্টার্ট হচ্ছে কোথায়, সাইটোপ্লাজম। সো সাইটোপ্লাজমে এই গ্লুকোজ, গ্লুকোজ থেকে কি তৈরি হবে, দু অণু পাইরুভিট, পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট বলা হচ্ছে। সো এক অণু গ্লুকোজ থেকে দু অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, এবং এখানে কি তৈরি হয়, এখানে দু অণু এটিপি তৈরি হয়, গ্লাইকোলাইসিসে দু অণু এটিপি তৈরি হয়েছে, এটা সেলের সাইটোপ্লাজম। এরপর যদি এখানে মাইটোকন্ড্রিয়া দেখানো হয়, তাহলে মাইটোকন্ড্রিয়া এইরকম আমরা জানি, মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে ডাবল মেমব্রেন একটা স্ট্রাকচার। সো ডাবল মেমব্রেন স্ট্রাকচার হলে এর ইনার যে মেমব্রেনটা থাকে সেই ইনার মেমব্রেনটা এরকম ধরনের ভাঁজ বিশিষ্ট হয়ে যায়, এরকম ধরনের ভাঁজ বিশিষ্ট হয়ে থাকে। আমি জাস্ট বেসিক একটা আইডিয়া দিচ্ছি, সো ইনার মেমব্রেনটা এরকম ভাঁজ বিশিষ্ট থাকে। সো এটা যদি মাইটোকন্ড্রিয়া হয় তাহলে এটা হলো কি, এটা গ্লাইকোলাইসিস ঘটলো। গ্লাইকোলাইসিসে যে পাইরুভিক অ্যাসিডটা উৎপন্ন হয় সেটা কোথায় যাচ্ছে, সেটা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে যাচ্ছে। সো মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে গিয়ে এই দু অণু পাইরুভিক অ্যাসিড এখান থেকে কি তৈরি করবে, অ্যাসিটাইল কো এ তৈরি করবে, অ্যাসিটাইল কো এ, দু অণু অ্যাসিটাইল কোয়ে। অ্যান্ড এই অ্যাসিটাইল কোয়ে একটা এরকম সাইকেল চালাবে, যে সাইকেলটাকেই বলা হচ্ছে ক্রেবস সাইকেল। সো অ্যাসিটাইল কোয়ে থেকে একটা সাইকেল ক্রিয়েট হবে, যেটা মানে সাইকেল মানে রিয়াকশন হবে, যেটা সাইক্লিক ওয়েতে হবে, সেটাকে ক্রেবস সাইকেল বলছি। ক্রেবস সাইকেলে আমি কি পাবো, ক্রেবস সাইকেলে কয়েকটা জিনিস উৎপন্ন হচ্ছে, যেমন NADH অ্যান্ড FADH2 উৎপন্ন হচ্ছে ক্রেবস সাইকেলে। এবার এই যে এবং ক্রেবস সাইকেলে আরেকটা জিনিস, এটা উৎপন্ন হয় আর কিছু জিনিস বেরিয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে রিলিজ হয়ে যাচ্ছে। সো নেক্সট হচ্ছে যে এই যে NADH এবং FADH2 এটা যে উৎপন্ন হলো, এই দুটো এই ইনার মেমব্রেন যেটা রয়েছে, এই ইনার মেমব্রেনে এরকম কিছু চেন আকারে কিছু থাকে, এরকম কিছু চেন আকারে কিছু এনজাইম থাকে, এই এনজাইমগুলোর সাহায্যে, এই চেন আকারে যে এনজাইমগুলো রয়েছে এই এনজাইমগুলোর সাহায্যে এই NADH অ্যান্ড FADH2 কি হয়, এখানে অক্সিডাইজড হয়, অ্যান্ড অক্সিডাইজড হয়ে এই জায়গায় কি তৈরি করে, লটস অফ ATP তৈরি করে, লটস অফ ATP। এবং এই যে NADH আর FADH2 অক্সিডাইজড হচ্ছে, এটা অক্সিজেনের উপস্থিতিতে ঘটছে। তো আমি আবার একবার বলছি, এই টোটালটাকে যদি আমি এবার সেল দেখাই, এই টোটাল স্ট্রাকচারটা যদি আমি সেল দেখাই, তাহলে এখানে কি দেখাচ্ছি আমি, দিস ওয়ান ইজ সাইটোপ্লাজম, এটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে কি ঘটছে, এখানে সাইটোপ্লাজমে এখানে গ্লাইকোলাইসিস ঘটছে। সো এটা হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যান্ড গ্লাইকোলাইসিসে কি হচ্ছে, এক অণু গ্লুকোজ থেকে দু অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে এবং দুটো ATP তৈরি হবে। গ্লুকোজ থেকে দু অণু যে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হচ্ছে, এটা একটা স্টেপে হয় না, এখানে 10টা বায়োকেমিক্যাল রিয়াকশন ঘটবে, 10টা কেমিক্যাল রিয়াকশন ঘটলে তবে দু অণু পাইরুভিক অ্যাসিড হবে এবং দু অণু ATP তৈরি হবে। এই যে দু অণু পাইরুভিক অ্যাসিড এরপর কি করছে, এরপর মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে যাচ্ছে, সেখান থেকে দু অণু পাইরুভিক অ্যাসিড দু অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি করছে, এবং এই অ্যাসিটাইল কোয়ে একটা সাইক্লিক ওয়েতে একটা রিয়াকশন চালাবে, যেটাকে ক্রেবস সাইকেল বলছি। সেখান থেকে ক্রেবস সাইকেলের ফলে আলটিমেটলি আমি কি পাবো, কার্বন ডাইঅক্সাইড পাবো এবং NADH আর FADH2 পাবো। এই NADH আর FADH2 এরপর কি করবে, ইনার মেমব্রেনে অক্সিজেন প্রেজেন্ট রয়েছে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃপর্দা সেখানে অক্সিজেন প্রেজেন্ট রয়েছে, সেই অক্সিজেনের উপস্থিতিতে এই NADH আর FADH2 কি করছে, জারিত হচ্ছে, অক্সিডাইজড হচ্ছে এবং ATP তৈরি করছে। তার মানে এই যে গ্লাইকোলাইসিস ঘটছে এখানেও কিন্তু নো অক্সিজেন, কোনো অক্সিজেন লাগছে না, বা ক্রেবস সাইকেলও যে চলছে এখানেও কিন্তু কোনো অক্সিজেন লাগছে না। তাহলে অ্যারোবিক রেসপিরেশনের যে অক্সিজেনটা দরকার পড়ে, সেটা দরকার পড়ে কোথায়, ETC বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে দরকার পড়ে, অর্থাৎ এই জায়গায়, এটা রেড কালার দিয়ে যেটা আমি বলছি এটা হচ্ছে ETC বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। সো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে গিয়ে দরকার পড়ে। সো এখানে গ্লুকোজ, এখানেও এখনো NADH উৎপন্ন হয়, সো এই সমস্তগুলো ETC-তে গিয়ে ATP উৎপন্ন করবে। সো এটা গেল অ্যারোবিক রেসপিরেশন, অ্যারোবিক রেসপিরেশন। আচ্ছা, এবার অ্যানএরোবিক রেসপিরেশনের ক্ষেত্রে এই
প্রসেসটা কমন অর্থাৎ এই পাথওয়েটা কমন অর্থাৎ এই যে আমি দেখাচ্ছি গ্লুকোজ গ্লুকোজ থেকে দু অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে 10টা রিঅ্যাকশনের মাধ্যমে সাইটোপ্লাজমে অ্যানএরোবিক রেসপিরেশনের ক্ষেত্রে এই এইটা কমন মানে অ্যারোবিকেও এটা ঘটবে অ্যানএরোবিকেও এটা ঘটবে এখানে তো গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে তো কোনো অক্সিজেন দরকার পড়ছে না তাহলে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কোনো অক্সিজেন দরকার না পড়লে তার মানে এখানে অ্যানএরোবিক তো ইজিলি ঘটতে পারে সো গ্লাইকোলাইসিসটা অ্যানএরোবিকেও ঘটবে অ্যানএরোবিকেও ঘটবে এবার বাকি যেই প্রসেস রয়েছে ক্রেভস সাইকেল এন্ড ইলেকট্রন ট্রান্সপোর্টেশন এটা আর কিন্তু অ্যানএরোবিক রেসপিরেশন বা অপাত শ্বসনে ঘটবে না আচ্ছা এখানে একটা কোশ্চেন ক্রেভস সাইকেলেও কিন্তু আমরা কোনো অক্সিজেন দেখাইনি তার মানে ক্রেভস সাইকেলেও কোনো অক্সিজেন লাগে না তাহলে অ্যানএরোবিক রেসপিরেশন যারা ঘটায় তাদের ক্ষেত্রে ক্রেভস সাইকেলটা ঘটতে পারত কিন্তু ঘটে না কেন ঘটে না তার কারণ ক্রেভস সাইকেলে যে NADH আর FADH2টা উৎপন্ন হচ্ছে সেটা আলটিমেটলি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে গিয়ে ATP তৈরি করছে এন্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে কে প্রেজেন্ট রয়েছে অক্সিজেন প্রেজেন্ট রয়েছে তাহলে যারা অ্যারোবিক অর্গানিজম বা বায়ুজীবী জীব তারা ক্রেভস সাইকেলটা চালাচ্ছে এই কারণে যাতে করে ওই ক্রেভস সাইকেলে যে NADH আর FADH2টা উৎপন্ন হলো সেটা ETC-তে গিয়ে অক্সিজেনের উপস্থিতিতে ATP তৈরি করে দিতে পারে ওকে বাট অ্যানএরোবিক অর্গানিজমদের ক্ষেত্রে অক্সিজেন তো প্রেজেন্ট নেই তাহলে অক্সিজেন যদি প্রেজেন্ট না হয় তাহলে শুধুমাত্র ক্রেভস সাইকেল চালিয়ে NADH আর FADH2 পেয়ে তো আমার কোনো লাভ নেই NADH এন্ড FADH2 কে ফার্দার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে গিয়ে যদি ATP তৈরি করে তবে সেলের লাভ তাহলে সেল সেই জন্য ক্রেভস সাইকেল চালাবে না কেননা ক্রেভস সাইকেল চালানোর উদ্দেশ্য তো ATP তৈরি করা তাহলে অক্সিজেন প্রেজেন্ট না থাকলে তো ওই NADH আর FADH2 ATP উৎপন্ন করতে পারবে না দ্যাটস ওয়াই অ্যানএরোবিক রেসপিরেশনে ক্রেভস সাইকেলও হয় না আর হচ্ছে এই যে ETC যেটাকে বলছি আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন সেটাও হয় না সেল সবসময় মনে রাখতে হবে উইদাউট রিজন কোনো কাজ করে না সেল হচ্ছে ভেরি মাচ লজিক্যাল অর্থাৎ সেল ভালো মতো জানে অ্যানারোবিক অর্গানিজমদের ক্ষেত্রে তারা ভালো মতো জানে যে আমাদের কাছে কোনো অক্সিজেন প্রেজেন্ট নেই তার মানে আমাদের ক্রেভ সাইকেল চালিয়ে লাভ নেই তাহলে এই গ্লুকোজ থেকে দু অণু পাইরুভিক অ্যাসিড যেটা গ্লাইকোলাইসিস পদ্ধতিতে হচ্ছে এই গ্লাইকোলাইসিস পদ্ধতিতে গ্লুকোজ থেকে দু অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করার সময় যে অল্প পরিমাণ ATP তৈরি হচ্ছে বা শক্তি উৎপন্ন হচ্ছে সেটাই ওরা কাজে লাগায় সেই জন্যই আমরা বলছিলাম অ্যানারোবিক রেসপিরেশনটা হচ্ছে ইনকমপ্লিট অক্সিডেশন হচ্ছে টোটাল প্রসেস অ্যানএরোবিক রেসপিরেশন এবং অ্যারোবিক রেসপিরেশন স্টেপ বাই স্টেপ আমরা ডিটেলসে পড়ব আপাতত আমি জাস্ট ওভারভিউ দেখাচ্ছি তাহলে অ্যারোবিক রেসপিরেশনকে যদি আমরা ইকুয়েশনের সাহায্যে দেখাই যে টোটাল অ্যারোবিক রেসপিরেশনে কি ঘটছে সেটা যদি আমরা ইকুয়েশনের সাহায্যে দেখাই তাহলে সেটা হচ্ছে CO2 + 6H2O + NRG সো এটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশনের একটা ইকুয়েশন অর্থাৎ C6H12O6 মানে কি গ্লুকোজ গ্লুকোজকে এখন গ্লুকোজকে জারিত করতে 6 অণু অক্সিজেনের প্রয়োজন হয় সেখান থেকে 6 অণু কার্বন ডাইঅক্সাইড রিলিজ হবে 6 অণু জল রিলিজ হবে অ্যান্ড এনার্জি রিলিজ হবে কতটা এনার্জি রিলিজ হয় 686 কিলো ক্যালোরি শক্তি তৈরি হয় এবার এই 686 কিলো ক্যালোরি শক্তির মধ্যে কিছুটা ATP তৈরি করতে লাগে আর কিছুটা হিট রূপে বেরিয়ে যায় কটা ATP তৈরি হয় 38 মলিকিউল ATP তৈরি হয় এবার এখানে একটা ইকুয়েশন মনে রাখতে হবে সেখানে হচ্ছে 7.3 কিলো ক্যালোরি এনার্জি লাগে এনার্জি ইজ রিকোয়ার্ড টু সিনথেসাইজ 1 মলিকিউল অফ ATP মানে একটা ATP তৈরি করতে 7.3 কিলো ক্যালোরি এনার্জির দরকার পড়ে তার মানে 38 মলিকিউল ATP তৈরি করতে কত লাগে সেটা ক্যালকুলেট করে এবার বের করা যেতে পারে তাহলে 7.3 কিলো ক্যালোরি এনার্জি লাগছে কটা একটা ATP তৈরি করতে তাহলে এখানে টোটাল এক অণু গ্লুকোজকে যদি অক্সিডাইজ করা হয় অ্যারোবিক রেসপিরেশনে তাহলে সেখানে 38 মলিকিউল ATP তৈরি হবে
তাহলে 38 মলিকিউল এটিপি তৈরি হতে মোটামুটি 276 পয়েন্ট সামথিং একটা এনার্জি লাগে, আর বাকি যে এনার্জিটা রইলো সেটা হিট রূপে বেরিয়ে যাচ্ছে। যেমন আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের বডি টেম্পারেচার মেনটেন করতে লাগে, সো হিট রূপে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে এটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশনের ইকুয়েশন। কি বললাম আমরা, বেসিক ইকুয়েশন হচ্ছে এক অণু গ্লুকোজ, সেটা 6 অণু অক্সিজেন দ্বারা জারিত হবে, দিয়ে কি তৈরি করবে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, 6 অণু জল তৈরি করবে, আর হচ্ছে এনার্জি তৈরি করবে। এনার্জি কত, 686 কিলো ক্যালোরি এনার্জি তৈরি হয়। এই 686 কিলো ক্যালোরি এনার্জি থেকে কিছুটা এটিপি তৈরি হয় আর কিছুটা হিট রূপে, তাপ শক্তি রূপে বেরিয়ে যায়। এটা অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে। এবার যদি আমরা এখানে অ্যানএরোবিক রেসপিরেশনের একটা ইকুয়েশন দেখাই, তাহলে সেম জিনিস, C6H12O6 প্লাস, এখানে ফ্রি অক্সিজেন প্রেজেন্ট থাকবে না, তাহলে কে প্রেজেন্ট থাকবে, কোনো অক্সিজেন যুক্ত কোনো যৌগ, অক্সিজেনেটেড কম্পাউন্ড হিসেবে নাইট্রেট প্রেজেন্ট থাকলো, তাহলে এখানে কি হয়ে যাবে, 6CO2 প্লাস 6H2O প্লাস 12NO2 প্লাস 50 কিলো ক্যালোরি শক্তি। এখানে আমরা প্রথমেই বলেছি যে ইনকমপ্লিট অক্সিডেশন ঘটছে, সো ইনকমপ্লিট অক্সিডেশন ঘটলে এখানে কিন্তু অল্প পরিমাণ শক্তি তৈরি হবে, যেটা হচ্ছে 50 কিলো ক্যালোরি, এরকম কিছু শক্তি তৈরি হচ্ছে। সো এটা অ্যান অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে যাচ্ছে, আর এটা গেল অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে। আবার আমি একবার বলি, এইটা কিন্তু একটা স্টেপে টোটাল রিয়াকশন ঘটছে না, অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে এটা একটা স্টেপে টোটাল রিয়াকশন ঘটছে না। সো এই টোটাল রিয়াকশন ঘটার জন্য কি দরকার পড়ছে না, অনেকগুলো স্টেপ। যেমন গ্লাইকোলাইসিসে 10টা স্টেপ আছে, ক্রেব সাইকেলে মোটামুটি 8টা বা 9টা স্টেপ রয়েছে, আবার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে 4-5টা এরকম স্টেপ রয়েছে। সো স্টেপ বাই স্টেপ কমপ্লিট অক্সিডেশন হবে এবং স্টেপ বাই স্টেপ এনার্জি রিলিজ করবে। সেটা কিভাবে করছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিটেলসে ডিসকাস করব, অ্যারোবিক রেসপিরেশনের প্রতিটা স্টেপ অ্যান্ড অ্যানএরোবিক রেসপিরেশনেরও প্রতিটা স্টেপ।